ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। মুরগির ঝোল বানানোর জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে বেশ কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, জাস্ট এক পিঞ্চ মতো নুন দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে এভাবে ভেজে নেব যতক্ষণ না হালকা কালার আসছে। তো দেখো আলুগুলোর মধ্যে কিন্তু কালার চলে এসেছে, অর্থাৎ আলুগুলো কিন্তু হালকাভাবে আমাদের ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিচ্ছি। এবার দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা কিন্তু এখানে একদমই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব 4-5 মিনিটের জন্য হাই ফ্লেমে। চিকেনটা হাই ফ্লেমে ভাজার পর এরপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এভাবে আমি চিকেনটাকে ভেজে নেব আরো 2-3 মিনিট। হলুদ দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরি সেপারেট হচ্ছে। তো দেখো তেলগুলো কিন্তু একদম সেপারেট হয়ে গেছে, আমাদের চিকেন কষা কিন্তু এখানে হয়ে এসেছে। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা। Thank you.
এবার অ্যাড করছি গরম জল। আমি এখানে 2 কাপ মতো জল ইউজ করেছি। আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। এবার চিকেনটাকে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। আমাদের মুরগির ঝোল কিন্তু একদম রেডি। জাস্ট এটাকে ফিনিশ করব 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে। জাস্ট এটাকে ট্রাই করো গরম গরম ভাত আর কাঁচা পেঁয়াজের সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওতে।